আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মিজানুর রহমান আজহারি নামের আমার এই অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। শারঈ দৃষ্টিকোণ থেকে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নোত্তর পেতে, কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা পেতে কালামুল্লাহ মাজিদের তাফসির, হাদিসে নববীর উপর দার্স এবং প্রফিটিক সিরার উপর অ্যানালিটিক্যাল আলোচনা পেতে আমার এই অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিতে প্রতিদিন আপনারা ভিজিট করুন, সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। পাশাপাশি আপনাদের যে কোনো ধরনের সুচিন্তিত পরামর্শ আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামকে সঠিকভাবে বোঝার, জানার এবং মানার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে আমাদের লাভ না লস? আমাদের লাভ, কারণ আমাদের প্রচার কমিটি হচ্ছে ওরা যারা আমাদের বিরুদ্ধে লাগে, ঠিক কিনা? প্রত্যেকটা অর্গানাইজেশনের, প্রত্যেকটা ইনস্টিটিউশনের, প্রত্যেকের একটা পাবলিসিটির কমিটি বা টিম থাকার দরকার আছে না নাই? আমাদের পাবলিসিটি করার টিমের দায়িত্ব ওরা নিয়ে নিস, আমাদের কোনো পাবলিসিটি করা লাগে না। গোটা বিশ্বে আমাদের নাম ওরাই ছড়াই দিচ্ছে, চিল্লাই বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, তোরা এই কথা বলিস, তোদের মাধ্যমে আমি আমার নবীর প্রচার করব। বিষ্ণু ঈসা ইসলাম মক্কায় দাওয়াত দিতে শুরু করলেন, হজের মৌসুম আসলো, গোটা বিশ্ব থেকে হাজি সাহেবরা চলে আসলো, মিনার ময়দানে সব হাজি সাহেবরা তাঁবুর ভিতরে অবস্থান নিল। আবু জাহেল বলে, এই তো সুযোগ, আমার কর্মীরা তোরা সবাই যে হাজি সাহেবদের তাঁবুর ভিতরে যে যে বলবি, খবরদার, গোটা বিশ্ব থেকে আসা লাখো লাখো হাজিরা হজ করতে আসছো, ভালো কথা, জমজমের পানি খাও, খেজুর খাও, জায়নামাজ কিনো, অসুবিধা নাই। কিন্তু আমাদের মক্কা শহরে একটা নতুন পাগল আসছে, তার নাম মোহাম্মদ, নাউজুবিল্লাহ পড়বেন না, নতুন পাগল এসেছে, নতুন জাদুকর, নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা হজ করতে এসেছো, হজ করো, জমজমের পানি খাও, খেজুর খাও, কিন্তু মোহাম্মদের কাছে যেও না। তার জাদু, তার ম্যাজিশিয়ান পাওয়ার, ইটস নট এ সিম্পল ম্যাজিক, এটা সাধারণ ম্যাজিক নয়। তার কথা শুনলে বাপ ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তার কথা শুনলে মা মেয়ের সম্পর্ক সেপারেট হয়ে যায়, তার কাছে গেলে স্বামী তার স্ত্রীকে ছিন্ন করে দেয়। খবরদার, তোমরা হজ করে ডিরেক্টলি নিজ নিজ এলাকায় দেশে ফিরে যাবা, এই জাদুকরের কাছে যেও। আচ্ছা, আপনারা বুঝে শুনে উত্তর দেন, এই যে হজের মৌসুমে লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসে মিনার তাঁবুতে অবস্থান করতেছে, এদের একটা লোকও কি বিশ্বনবীর নাম জানতো? কথা বুঝে নাই বোধ হয়। এ হাজি সাহেবরা যারা আসছিল লক্ষ লক্ষ ওই টাইমে, একজনও কি বিষ্ণু ঈসা ইসলাম, ওনার নাম যে মোহাম্মদ, এই নামটা জানতো? আবু জাহেলের এই অপপ্রচারের মাধ্যমে প্রথম জানতে পারলো, ঠিক কিনা? এরপর প্রথম জানার পরে মনে মনে কই, কি রে, জীবনে তো এত বড় জাদুকরের নাম শুনি নাই, জীবনে তো এই মোহাম্মদের নাম শুনি নাই, কি জাদু দেখায়, হজ করি আর না করি জাদু দেখে যাবে। কথা বলেন, এর কারণ আল ইনসান ও হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি, মানুষ এটা করতে চায় বেশি, সবাই নিয়ত করে ফেলাইছে, হজের পরে এই মোহাম্মদের সাথে দেখা না করে আমরা এলাকায় ফিরবো, সবাই এবার দলে দলে বিষ্ণু ঈসা ইসলামের খুঁজতেছে। সুবহানাল্লাহ পড়বেন না, বিশ্ব নবীর বাড়ির সামনে মানুষের বিশাল লাইন, আবু জাহেল কয় সর্বনাশ, চাইছিলাম কি আর হইলো কি, করতে চেয়েছিলাম অপপ্রচার, ওটারে আল্লাহ বানায় ফেলছে কি প্রচার। আল্লাহ বললেন, তোরা আফসুস করছিস যে কেন এই আয়াত নাজিল হয়েছে, আর তোরা স্পর্ধার সাথে বলছিস যে এই লোকের সুনাম সুখ্যাতি গোটা বিশ্বে কিভাবে ছড়াবে, তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দিয়েছি। আপনার নাম ধাম সুনাম সুখ্যাতি আমি আকাশ চুম্বী করেছি। লোকজন বিশ্বনবীর সাথে দেখা করতে আসলো, দেখা করতে এসে বিশ্বনবীর নূরানি চেহারাটা দেখে সবাই পাগল হয়ে যায়, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন, বিশ্বনবীর নূরানির চেহারা দেখে প্রথম ধাক্কায় লোকজন বেহুশ, এসে দেখে কি নূরানি চেহারা,
আমার প্রিয় নবীর কি চমৎকার দাড়ি, কি চমৎকার বাবরি চুল, কি চমৎকার জুব্বা! জীবনে এত সুন্দর সুশ্রী পরিচ্ছন্ন মানুষ তারা জীবনে দেখে নাই। তারা বলে আবু জাহিল্লাই কইছি কি দেখি কি, কোনদিন কশিন কালেও এই লোকটা পাগল হতে পারে না, কারণ পাগলের চুল থাকে উস্কো খুস্কো। এলাকায় পাগল আছে না? পাগলরা চুল আশ্রায়? উস্কো খুস্কো চুল, পাগলদের চুলের মধ্যে থাকে জট, জামার মধ্যে থাকে ময়লা, ছেঁড়া ফাড়া জামা পড়ে কি যেন বলে, তারা নিজেরাই জানে না এমন কোনো কিছু মুহাম্মদের মধ্যে দেখা যায় না। আবার এই লোক কশিনকালেও জাদুকর হতে পারে না, কারণ জাদুকররা মন্ত্র পড়ে বিড়বিড় করে, ঠিক কিনা? এই লোক তো মন্ত্র পড়ে না, বিড়বিড় করে না, এমন এক কিতাব থেকে এই লোকটা আমাদেরকে কথা শোনায়, তার কথা শুনলে হৃদয়টারে ঠান্ডা করে দেয় কে? বিশ্বনবীর বিরুদ্ধে অপপ্রচারকে প্রচার মাধ্যম বানিয়ে দিল কে? আল্লাহ বললেন, নবী হে নো টেনশন, ও রাফানা লাকা যিক্রাক, আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস, আকাশ বাতাস ছাপিয়ে সাতাকাশ কাঁপিয়ে আমার আরশ পর্যন্ত আপনার মর্যাদাকে আমি সুউচ্চ করেছি, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, হাদিসে কুদসিতে এসেছে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে সুউচ্চ করা হলো। আল্লাহ বলেন, নবী হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, যেখানেই নবী আমার নাম নেওয়া হবে আমার পরপরই আপনার নামও নেওয়া হবে। আমরা যখন কালিমা পড়ে মুসলমান হই, কালিমার প্রথম বাক্যে ঘোষণা দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, এই ঘোষণা যখন আমরা দিয়ে দেই, দ্বিতীয় বাক্যে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি শুধু পড়েন কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হবে? তারপরে কি পড়তে হবে? তার মানে যেখানেই আমার আল্লাহর নাম তারপরেই আমার নবীর নাম আছে নাই? আবার যখন আমরা আজান দেই, আজানের প্রথম চার বাক্য আল্লাহর বরত্বের ঘোষণা, তারপরের দুই বাক্য আল্লাহ যে আমাদের রব এটার সাক্ষ্য দেই, তার পরের দুই বাক্যে বিশ্বনবীর উপর সাক্ষ্য দেয়া লাগে কি লাগে না? আবার আমরা যখন নামাজের আগে একামত দেই, নামাজের একামতেও বিশ্বনবীর নাম আছে নাই? কথা বুঝতেছেন? আজানে বিশ্বনবীর নাম আছে না আল্লাহর পরে? কালেমার মধ্যে আল্লাহর পরে বিশ্বনবীর নাম আছে না? নামাজ শুরুর আগে একামতের আগে বিশ্বনবীর নাম আছে না নাই? আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে, যেখানে আমার আল্লাহর নাম ওখানে আমার নবীর নাম আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, নবী টেনশন করবেন না, রাফা'না লাকা যিক্রাক, আপনার সম্মানকে আমি অনেক উঁচুতে তুলে ধরেছি, গোটা বিশ্বের আনাচে কানাচে সূর্য উঠবে সূর্য ডুববে, কিন্তু আপনার নামের জিকির এক মুহূর্তের জন্য থামবে না। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহারাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ, আয়াতটা মুখস্থ করে নেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মানকে বাড়াতে বাড়াতে আমি আকাশ চুম্বী করেছি। এই পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছে সব আসমানি কিতাবে বিষ্ণুবীর নামকে তুলে দিয়েছে কে? আল্লাযী ইয়াজিদুনহু মাকতুবান ইনদাহুম ফিত্তিনদাহুম ফিত্তাওরাতি ওয়াল ইনজিল, তাদের কাছে যে তাওরাতের কিতাব এসেছে ইনজিলের কিতাব এসেছে, ওই তাওরাত ইনজিলও বিষ্ণুবীর নাম তুলে দিয়েছে কে? সাইয়েদনা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছে তাদের প্রত্যেকেই বিশ্বনবী যে পৃথিবীতে আসবে তার সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে, সব নবীরা বলেছে যে আমাদের সর্বশেষে এই সিলসিলাতুল আম্বিয়া নবীদের যে চেইন, সর্বশেষ যে নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়ে আম্বিয়া আলাইহিমুস সালাম পাঠানোর ধারাবাহিকতাকে আল্লাহ তাআলা কাটঅফ করবেন, স্টপ করে দিবেন, ক্লোজ করে দিবেন, ওই নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এসে সরাসরি সুসংবাদ দিয়েছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু, বলেন ইয়াতি মিন বাদি ইসমুহু, ইয়াতি মিন বাদি, আমার পরে এমন এক নবী আসবে ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ, বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বল
বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়ে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়ে সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম এসে সরাসরি ঘোষণা দিলেন, আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হবে আহমদ, যার নাম হবে আহমদ, সবচাইতে বেশি প্রশংসা করেছে যিনি আল্লাহ তাআলা, এবং কিয়ামতের দিন লিওয়াউল হামদ এই প্রশংসার পতাকা নিয়ে তিনি জান্নাতের দরজায় কড়া নাড়বেন, আর তিনি জান্নাতের দরজায় নক করার আগ পর্যন্ত কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এজন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ পড়ে হে নবী, আপনার মর্যাদাকে আমি বুলন্দ করেছি, তিনটা নেয়ামতের বর্ণনা যখন দিলেন, এরপরে আল্লাহ বিষ্ণু ঈসা ইসলামকে ফা ইন্না মা আল উসরি ইসরা কনসোলেশন, এবার সান্ত্বনা দিচ্ছেন নবী, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, কারণ ফা ইন্না মা আল উসরি ইসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ, প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আছে না নাই, প্রত্যেক দুঃখের পরেই সুখ দিয়েছে কে? এই যে পরীক্ষার জন্য তোমরা যারা অনেক কষ্ট করে পড়াশোনা করো, তারপর ফলাফল যদি ভালো হয় আনন্দ আছে না নাই? যারা চাকরি করেন সারা মাস কষ্ট করার পরে মাস শেষে যখন বেতনটা আসে সুখ আছে না নাই? হ্যাঁ, রোজা রাখতে কত কষ্ট কিন্তু ইফতারের সময় আনন্দ আছে না নাই? তারাবির নামাজ কষ্ট লাগে না, 20 রাকাত কোমর ব্যথা হয়ে যায়, হাঁটু ব্যথা হয়ে যায়, কিন্তু 20টা রাকাত যখন কমপ্লিট করি তখন একটা সুখ আর আনন্দ অন্তরে আছে না নাই? সেটাই আল্লাহ বললেন ফা ইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা, ও নবী চিন্তা করবেন না, কষ্টের পরেই আছে সুখ, দুঃখের পরেই আছে আনন্দ, ঠিক কি না? কষ্টের পরেই সুখ, সুখ এটা দুঃখের পরেই থাকে, আল্লাহ সেটআপটা এভাবেই করেছেন, দুঃখ কষ্ট বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় না, কারণ মুমিনের হারাবার কিছু নাই, ঠিক কি না? আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে আমরা কি চিন্তিত হই? কথা বলেন, আমরা তখন সবর করি, কি করি? আর সবরে সওয়াব আছে না নাই? কারণ মুমিন জানে রাত যত গভীর হয় অন্ধকার তমানিশা বেদ করে সুবহে সাদিক হয়, মুমিন জানে গর্ভবতী নারীর পেটের যন্ত্রণা যত বাড়তে থাকে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে, ঠিক কি না? মুমিন জানে মুমিনের উপর বিপদ কষ্ট যত বাড়তে থাকে সুখের সময় ঘনাতে থাকে, কাছে আসতে থাকে, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা, ও নবী চিন্তা করবেন না, পেরেশান হবেন না, মাক্কি জীবনে আপনার দুঃখ কষ্ট কিন্তু কিছুদিন পরে ইমাদানি জীবনে আপনার জীবনে সুখ নামিয়ে দিবে কে? আপনার জীবনে আনন্দের বন্যা বইয়ে দিবে কে? মোটিভেশনাল সুরা, পেইন রিলিভিং সুরা, আপনি বিপদে পড়লেই এই আয়াত নিয়ে চিন্তা করবেন যে বিপদের পরেই আনন্দ আছে, কষ্টের পরেই দুঃখ আছে, সমস্যা যেমনি আছে সমস্যার সমাধানও, কথা বলেন, সমস্যা যদি থাকে ওটার সমাধান আছে না নাই? আল্লাহ নেভার ক্রিয়েটস আ লক উইদাউট ইটস কি, আল্লাহ এমন কোন তালা বানাই নাই যেই তালার জন্য চাবি বানাই নাই, ঠিক কি না? তালা যদি বানায় ওই তালার কি আছে? সমস্যা যদি থাকে ওইটার কি আছে? এজন্য কষ্টের পরেই আনন্দ, দুঃখের পরেই সুখ, চিন্তা করার সুযোগ নাই। সবশেষ আল্লাহ গাইডলাইন দিলেন, প্রথম গাইডলাইন ফা ইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ফা ইদা ফারাগতা ফানসাব, হে নবী যখন আপনি দাওয়াতি কাজ করে করে রাষ্ট্রীয় কাজ করে করে একটু ফুরসত পাবেন, অবসর পাবেন, ফাংসাব ফিল ইবাদা, আপনি একটু ইবাদতে মশগুল হয়ে যান, আপনি একটু দোয়ায় মশগুল হয়ে যান, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর আপনার রবের দিকে মনোনিবেশ করুন, ব্যথা যদি পান কষ্ট যদি পান আমারে বলেন, অন্যরে বলেন না, কিন্তু আমরা ব্যথা পাইলে শেয়ার করি কোথায় সবার আগে? কি বুকে? ফেসবুকে। কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি কোথায় শেয়ার করি? কেউ যদি আমারে কষ্ট দেয় আমি বদলা নিতে চাই, ঠিক কি না?
কিন্তু ইসলাম বলে বদলা না নিয়ে বদলে দাও। কি করবেন? বদলা নিও না, বদলে দাও। আল্লাহর কাছে বল, বন্ধুর কাছে বলার আগে, স্ত্রীর কাছে বলার আগে, ফেসবুকে শেয়ার করার আগে, কষ্টের কথা শেয়ার করব কার কাছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এটাই শিখিয়েছেন। এই শিক্ষার মধ্য দিয়ে গোটা বিশ্বকে তিনি চেঞ্জ করে দিয়েছেন। তার নাম আওয়াজ করে বলতে হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই সূরা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আমরা বিপদে আপদে সব সময় ভরসা রাখবো একজনের উপর, তিনি কে? আর মনে রাখতে হবে, the grief isn't permanent, the struggle isn't permanent. এই পৃথিবীর কোন দুঃখ কষ্ট আর সমস্যা এটা পার্মানেন্ট নয়। সমস্যার পরে সমাধান আছে, দুঃখের পরে আনন্দ আছে। এই বিপদ পরীক্ষাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেন আমাদের কোমরকে সোজা করার জন্য, আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য। প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় সেটা ট্রেনিং হিসেবে এই পরীক্ষাগুলো আমাদের জীবনে দেয় কে? আর ফাইদা ফারাগতা ফাংসাব, ফাইদা ফারাগতা ফাংসাব। ও নবী, যখনই আপনি অবসর পাবেন, অবসর সময়টা আমরা কাজে লাগাবো। রাজি আছেন তো? আমরা অনেক সময় অবসরকে কাজে লাগাই না, কিন্তু যখন খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি তখন আমাদের মাথায় আসে, হায় রে অবসর যদি কাজে লাগাইতাম, অবসরে পরীক্ষার পরে 3 মাসে যদি পড়তাম আজকে ইউনিভার্সিটিতে চান্স পাইতাম, ঠিক কি না? এই জন্য যুবক ছেলেরা, অবসর নষ্ট করা যাবে না, এগুলোর কাজে লাগাতে হবে। আর বিপদে আপদে সবসময় ভরসা রাখতে হবে একজনের উপর, তিনি কে?